وعليكم السلام ورحمة الله وبركاته. أشرف الভাই যেটা জানতে চেয়েছেন যে বেনামাজির হাতের জবাহ করা প্রাণীর গোশত খাওয়া যাবে কি না, মাসালাটার আলোচনা একটু গভীর। তার কারণ হলো, প্রথমেই আমাদেরকে নির্ধারণ করতে হবে যে বেনামাজির হুকুম কি, তারপরে তার এই হুকুমের উপরে বর্তাবে যে তার হাতের জবাহ করা প্রাণী খাওয়া যাবে কি যাবে না। বেনামাজি মুসলিম কি মুসলিম নয় এই ব্যাপারে একেবারে প্রাচীন যুগ থেকে, অর্থাৎ একেবারে সালফে সালহীনদের যুগ থেকে শুরু করে মতপার্থক্য চলে আসছে। কেউ কেউ বলছেন যে বেনামাজি ফাসিক, কেউ বলছেন বেনামাজি কাফের, কেউ বলছেন বেনামাজি গুনাহগার, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম মতামত রয়েছে। তন্মধ্যে সর্বশেষ এই যুগের মুজতাহিদ আলেম শেখ ইবনু উসাইমিন এবং শেখ আবদুল্লাহ ইবনু আবদুল আজিজ ইবনু বাজ রাহিমাহুমাল্লাহ দুজনেই যে ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়ার আলোকে শেখ ইবনু উসাইমিন একেবারে বিস্তারিত বলেছেন যে বেনামাজি মুসলিম নয়, এবং অতএব বেনামাজি যখন মুসলিম নয় তখন তার উপরে এই ফতোয়ার উপরে বা এই রায়ের উপরে বেশ কয়েকটি মাসআলা ধার্য হবে। তার এক নম্বর হলো যে বেনামাজির হাতের জবাহ করা প্রাণী হালাল হবে না, বেনামাজি মারা গেলে তার জানাজা দেওয়া হবে না, বেনামাজি কোনো মুসলিম নারীর সাথে যদি তার বিবাহ বন্ধন থাকে তাহলে সেটা অটোমেটিকলি বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো মুসলিম নারীর স্বামী হিসেবে সে থাকতে পারবে না। এমনকি শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে বেনামাজি ব্যক্তি তার আপন কন্যা যে মুসলিমা তথা নামাজি সেই মেয়ের ওলি বা অভিভাবক হতে পারবে না, এবং বেনামাজি কোনো মুসলিম পিতার ওয়ারিশও হতে পারবে না, এবং বেনামাজি মারা গেলে তার সম্পদের মুসলিম সন্তানরা তার সম্পদের ওয়ারিশও হবে না, বেনামাজি মারা গেলে তার জানাজা হবে না, বেনামাজি মারা গেলে তাকে মুসলিমদের কবরস্থানে তাকে গোসল দেওয়া এবং মুসলিমদের কবরস্থানে দাফন করাও যাবে না, ইত্যাদি ইত্যাদি ফতোয়াগুলো শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এইভাবেই দিয়েছেন। প্রত্যেকটি কথার উপরে দলিল রয়েছে। হুকমু তারিকি সালাহ নামে ছোট্ট একটি পুস্তিকাও এই ফতোয়াটা একটি পুস্তিকা আকারে বাজারে প্রকাশিত হয়েছে, পাওয়া যায়, এবং এটার বাংলা তর্জমাও রয়েছে। যদি সংগ্রহ করতে পারেন তাহলে বিস্তারিত জেনে নেবেন। আল্লাহু আলামু বিস সওয়াব।